বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালিক চিশতি আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে হাজির হলাম। সেই ছোট আলোচনাটা কি যে দেখেন, মানব দেহের মধ্যে ছয়টা শয়তান বাস করে। এই ছয়টা শয়তান নিয়ে যখন মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, ধ্যান করবে বা ভালো কিছু করবে, তখন এই শয়তানি শক্তি যে ছয়জনকে দেওয়া হয়েছে, এই ছয় দিকে আপনাকে টানবে। এই ছয় দিকে যখন আপনাকে টানবে, তখন কি হবে জানেন? আপনি ভালো কাজ রেখে খারাপ দিকে ছুটবেন। নামাজের মধ্যে আপনি চলে যাবেন কোথায়? ঢাকা শহরে আপনি কাজ করতেছেন বা চাকরি করতেছেন, এই ফাঁকে নামাজ পড়তে বসেছেন, আপনি সেই নামাজের মধ্যে বসে চলে গেছেন দেশের বাড়িতে। দেশের বাড়িতে গিয়ে কত কিছু করে, বাড়িঘর করে পরে আসলেন আবার ফিরে। তখন এই যে নামাজটি, এটা কিন্তু আল্লাহর নামাজ হয়নি। সেই নামাজটি কে পেয়েছে? সেই নামাজের সেজদাগুলো কে পেয়েছে? শয়তান পেয়েছে। কেননা আমি যখন বলেছি আল্লাহু আকবার, তো আল্লাহকে হাজির নাজির করে আমি চলে গেছি দেশের বাড়িতে, আমি চলে গেছি বিভিন্ন দিকে, আমার মন ছুটে গেছে, আমি ইমুকের কাছে 10,000 টাকা পাবো, আজকে চাবো, যদি না দেয় তাহলে চর দেব, চর দিতে যাই মসজিদের মধ্যে, তার শরীর কাঁপিয়ে উঠেছে, হাত নড়িয়ে উঠেছে। তখন মনে হয় যে আরেকটু জোরে নড়লে অন্য কাতারে যে আরেকজন আছে তার শরীরে লেগে যাইতো তার হাত। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যে মানব দেহের মধ্যে ছয়টি শয়তান নিয়ে যখন মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, ধ্যান করবে, সাধন করবে, যাই কিছু করবে, কোনো কিছুই তার ভালো কিছু হবে না, কোনো কিছুতেই তার ভালো কিছু ফলবে না। তাই বলে কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু নামাজ এনেছে সেই 52 বছর বয়সে, 40 বছরে তিনি কি পেয়েছেন? নবুয়ত পেয়েছেন, কোরআন এনেছেন। তাহলে এখানে মূল বিষয় হলো কি যে হেরা পর্বতের গুহাতে যখন নবী সাধনায় ছিল, তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা পরিষ্কার করানো হয়েছে। সিনা পরিষ্কার করার উদ্দেশ্যটা কি? এই মানব দেহের মধ্যে ছয়টি শয়তান আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই ছয়টি শয়তান যখন ছয় দিকে টানতে থাকে, তখন তার দ্বারা আর ইবাদত হয় না, সে আর আল্লাহর পথে ডুবতে পারে না। তখন প্রত্যেকটা সেজদা শয়তান নিয়ে যায়। তখন শয়তান বলে, তুমি দাঁড়িয়েছ আল্লাহর জন্যে, কিন্তু স্মরণ করেছ আমাকে এবং আমি শয়তানকে তুমি স্মরণ করেছ। তাহলে যদি আল্লাহর স্মরণে তুমি সেজদা দিতে, তাহলে সে সেজদা তো আল্লাহ পাইত, এবং তুমি যেহেতু নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ব্যতীত আমার ঘোরানো চাকায় তুমি পড়ে গেছো, আমি তোমাকে ঘুরিয়েছি, আমাকেই স্মরণ করেছি, তাই তোমরা যে সেজদা করেছো সেটি আমি শয়তান পেয়েছি, আমার শয়তানি শক্তি আরও বেড়ে গেছে। তবে এমনভাবে নামাজ যদি তোমরা পড়ো, তাহলে আমার শয়তানি শক্তি আরও বেড়ে যাবে, আমি মানুষকে আরও পটাতে পারবো। তাহলে বোঝা গেল কি, এই নামাজেই মানুষ বেহেস্ত লাভ করে, এই নামাজেই মানুষ পুল সিরাত পার হয়, এই নামাজেই মানুষ জাহান্নামে যায়, এই নামাজেই মানুষ আল্লাহর বান্দা থেকে বন্ধুত্বে পরিণত হয়, অলি আউলিয়াতে পরিণত হয়। কিন্তু নামাজের বাংলা যদি আমরা পাই যে স্মরণ করা, কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। সেখানে আমরা কি শয়তানকে স্মরণ করেছি। শয়তানকে স্মরণ করেছি কিরকম, যে আমি নামাজে দাঁড়াইয়াছি শুধু আল্লাহকে ব্যতীত অন্য কারো নাম নেব না, অন্য কারো কথা বলবো না, কিন্তু সেখানে আমি আল্লাহর নাম ব্যতীত, আমি সুরার মধ্যে কাফেরের নাম আছে, সুরার মধ্যে নবী রাসুলদের নাম আছে, সুরার মধ্যে শয়তান মকরুমের নাম আছে, কাফেরদের নাম আছে, মোনাফিকদের নাম আছে, তাহলে কি আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর উদ্দেশ্যে আমি এতগুলো মানুষকে স্মরণ করেছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার মৃত্যুর পরে আমার ঠিকানা কই হবে জানা নেই। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের মূলত কথা যেটি আমি বোঝাতে চাইছি সেটি হলো, দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো যদি সাধনা নাও করতো, হেরা পর্বতের গুহায় নাও যাইতো, তবুও কিন্তু তিনি নবী, তবুও তাকে সিনা পরিষ্কার করালো কেন? তার মানে এটা বোঝানো হলো যে ইতিহাস রেখে গেলেন যে পৃথিবীতে যত উম্মতগণ আসবে, নবীর প্রেমিকগণ আসবে, তারা সকলেরই সিনা পরিষ্কার হতে হবে। আর সেই সিনা পরিষ্কার করেছিল কে? আল্লাহ জিব্রাইল দ্বারা করেছে, আরও অন্য অন্য কাউকে দিয়েও করিয়েছে, কিন্তু আমাদের সিনা কে পরিষ্কার করবে? আমাদের সিনা পরিষ্কার করবে আমার মুর্শিদ? সে বাস্তবত একটা পরিষ্কার আছে, সেটা মুর্শিদ করে দেবে, আরেকটা হলো রুহানি জগতে মুর্শিদ স্বপ্নযুগে এসে আমার সিনা পরিষ্কার করে দেবে। যেই দিন এই সিনা পরিষ্কার হয়ে যাবে, তখন এই সিনার মধ্যে কোনো ময়লা থাকবে না, দুনিয়ার জাল জ্বালা যন্ত্রণা আমাকে স্পর্শ করবে না, দুনিয়ার সম্পদ আমাকে স্পর্শ করবে না, দুনিয়ার লোভ লালস আমাকে স্পর্শ করতে পারবে না। তখন কি হবে?
তখন আমি নামাজে ডুবে যাব। তখন প্রত্যেকটা সেজদায় আল্লাহ পাবে, কারণ আল্লাহ ছাড়া আমার অন্তরে সেই পরিষ্কার জায়গায় আর কেউ নেই। যদি নোংরা থাকতো, ময়লা থাকতো, সিনা পরিষ্কার হয়ে গেলে এরপরে সেখানে আল্লাহর স্মরণই থাকে, শয়তান সে পবিত্র জায়গায় আসতে পারে না। তবে জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন মনে নেবেন, কি বুঝবেন, কি বুঝলেন এবং কি ভালো লাগলো, কি খারাপ লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একজন কামেল ওলিয়া ওলিয়া কামেল মুর্শিদের কাছে যেয়ে এই সিনা পরিষ্কার করার সাধনা নিতে হবে। সিনা পরিষ্কার করার যে বিষয়টা বায়াতের দিন কিছু করে দেবে, আর বাকিটা স্বপ্নে মুর্শিদ আপনাকে রুহানি জগতে নিয়ে আপনাকে সেই সিনা পরিষ্কার করে দেবে। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।